نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বরাবরের মতো হাদিসে কুদসি থেকে আরো একটি হাদিস সম্পর্কে আমরা জানব, চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে একটি নেকি নিয়ে আসবে তার জন্য তার 10 গুণ এবং আমি আরো বেশি বৃদ্ধি করব। যে একটি পাপ নিয়ে আসবে তার বিনিময়ে সমান একটি পাপ অথবা আমি তাকে ক্ষমা করে দেব। আর যে ব্যক্তি এক বিগত পরিমাণ আমার নিকটবর্তী হবে আমি তার নিকট এক হাত পরিমাণ নিকটবর্তী হব। যে এক হাত আমার নিকটবর্তী হবে আমি তার নিকট এক বাহু পরিমাণ নিকটবর্তী হব। যে আমার নিকট হেঁটে আসবে আমি তার নিকট দ্রুত যাব। যে দুনিয়া ভর্তি পাপ সহ আমার সাথে সাক্ষাৎ করবে আর আমার সাথে কাউকে শরীক করবে না আমি তার সাথে অনুরূপ ক্ষমা সহ সাক্ষাৎ করব। হাদিসটি মুসলিম, আহমদ ও ইবনে মাজা শরীফে বর্ণনা করা হয়েছে। তো এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া হুকুম আহকামের দিকে আমরা এক বিগত এক হাত পরিমাণ বা হেঁটে চলার মতো যদি অগ্রসর হই, এটা সরাসরি বিষয়টা এমন না যে আমরাও এক হাত আগালাম আল্লাহ আমাদের দিকে এক হাত এগিয়ে আসলো। বিষয়টা আসলে সরাসরি এমনটা না, রূপকার্থে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুলে দিবেন। আমরা যদি এক বিগত পরিমাণ আল্লাহর দিকে অগ্রসর হই বা আল্লাহর ভালো কাজগুলো আল্লাহর দেয়া হুকুম আহকামগুলো করি, আল্লাহ রাব্বুল আলামিন এক হাত পরিমাণ আমাদের জন্য তার ভালো কাজের বা রহমতের দরজা খুলে দিবেন। তো এই হাদিস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে প্রতীয়মান হয় তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি গুনাহ করে আমার নিকট আসো আর সেই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, যেটাকে বলা হয় আকবারুল কাবায়ির, বিগ সিন, সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় পাপ, এই বড় পাপটা যদি না করে আসো আল্লাহ রাব্বুল আলামিন আমরা অনেক গুনাহ নিয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন এই অনেক গুনার পরিবর্তে ক্ষমা, সকল গুনার পরিবর্তে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তার জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং শর্ত হচ্ছে শিরক মুক্ত জীবন গড়া, আমরা শিরক থেকে বেঁচে থাকব, আল্লাহর সাথে কাউকে শরীক করা থেকে বেঁচে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।